Meow. হ্যালো এভরিওয়ান, গুড ডে। সো আমি চায়নাতে শিফট করেছি ফর মাই হায়ার স্টাডিজ। আমি এখানে এসেছি নানজিং সিটিতে, অ্যান্ড আমি এসেছি হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি করার জন্য সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। এনিওয়ে আমি এখানে এসেছি, তিন দিন হয়ে গেল, অ্যান্ড তিন দিন আমি এখানে সূর্যের মুখ দেখি নাই। আজকে হচ্ছে আমার জাস্ট ঘুম ভাঙতেই আমি বারান্দাতে দেখি যে সানলাইট আসছে। তো এখানে হচ্ছে আমি আসার তিন চার দিন পরে আজকে ফার্স্ট সূর্যের আলো দেখলাম। ওকে ওকে, সো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির বাস, স্টুডেন্টদের নিয়ে যায়, নিয়ে আসে। তো সূর্যের আলো দেখে আমার কাছে মনে হলো আচ্ছা সুন্দর রোদ, আমি হচ্ছে একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করি। তো বাইরে আসা মাত্রই দেখি রোদ পড়ে গেছে, আবার কিছুক্ষণের জন্য উঠে কিছুক্ষণের জন্য যায়। এইখানে আসার পরে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, দেখে ভালো লাগছে, অনেক পরিষ্কার, অনেক গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক ট্রিস, প্ল্যান্টস অ্যান্ড সো অন। বাট যেটা দেখে আমি খুবই খুবই মর্মাহত হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে, ইনফ্যাক্ট বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানে, স্পেশালি বাংলাদেশে গাছগুলো যেরকম সবুজ থাকে, মানে গাছ পছন্দ করে না এরকম মানুষ তো আসলে নাই, সবাই গাছপালা পছন্দ করে। তো ওই সবুজটা দেখলে যেরকম একটা আইস সুদিং, চোখে একটা শান্তি লাগে, এখানকার গাছগুলো দেখলে কেন যেন এরকম একটা শান্তি লাগে না, মনে হয় আবহাওয়াগত কারণে, ঠান্ডা বেশি এর জন্য গাছের পাতা কম, এবং পাতা যেগুলি আছে সেগুলিও হচ্ছে একদমই সবুজ না। তো ভালো অনেক গাছপালা আছে, বাট আমি ওরকম চোখে শান্তি পাচ্ছি না। লাইক আমি যখন ঢাকাতে ছিলাম, আমার আমার ছাদে, আমার বারান্দায় অনেক গাছ ছিল, ইনফ্যাক্ট আমার বাড়িতে অনেক গাছ আছে, তো ওগুলো আমি দেখলে শান্তি লাগতো। এখানে আসছি, এত এত সুন্দর গাছ ফুল, আমার এগুলি দেখে অনেক শান্তি লাগার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি আমার শান্তি লাগছে না। আমি গত দুদিন যাবৎ এটা নোটিস করতেছিলাম আসলে।